ফায়দা আমার ইউটিউবার হইলে অনেক ফায়দা আছে, আমাকে ভিডিও করো পিছনে, কারণ অনেক মানুষ অনেক ভালো ভালো কমেন্ট করে। আই লাভ ইউ সোনামার, আই লাভ কাশ্মীর। আমি ভাবছি আমাকে বলতেছে, তুমি কি আমাকে ভিডিও করতেছো? হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো মানুষ। আই লাভ ইউ সোনামার, আই লাভ কাশ্মীর, আই লাভ ইউ ফারা, আই লাভ ইউ ফারা। আজকে উপরে গিয়ে যদি না বলেন, আই লাভ ইউ ফারা। আমার চারপাশে বরফের পাহাড় এবং আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব সোনামার্গের বরফের পাহাড়ে। লাভেস, ভেরি নাইস, অসম, আই লাভ ইউ। মুঝে পকড়না, পকড়না। ট্রিপ হচ্ছে, আমরা সোনামার্গ যাচ্ছি, এরপর এখন প্রায় বাজে 7টা, তো আমরা বের হলাম। বের হয়ে এখন আমরা নাস্তা করব, দেন আমরা যাব সোনামার্গের দিকে। এখানে তো সব নাস্তার দোকান বন্ধ দেখতেছি, সব বন্ধ। তো আমাদের আজকের কর্মসূচি হচ্ছে আমরা সোনামার্গ যাব আজকে, দেন সোনামার্গ ঘুরে দেখব কেমন। আর এর আগে আমরা নাস্তা করে নিই এখানে কোথাও। মর্নিং টাইম, সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতেছি একটা টমের দোকানে। আমি একটা দোকান থেকে রুটি সংগ্রহ করতেছি কাশ্মীরি। দুটা কাশ্মীরি রুটি নিলাম আমি দোকান থেকে 5 টাকা করে, 10 টাকা। চা দিয়ে খাবো ব্রেকফাস্ট। শক্ত স্কুল খোলা হ্যায় আজ, কোন সা ক্লাস মে পড়তি হো আপ? ফার্স্ট। এক সাথ দোস্ত হ্যায়। সোনামার্গের লোকেশন দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা 15 মিনিট। ইনশাল্লাহ আমরা প্রায় ধরতে গেলে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আশা করি। আজকে আমরা যাচ্ছি ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত সোনামার্গের দিকে। এটি শ্রীনগর থেকে কিন্তু 80 কিলোমিটার দূরে, আর এই সোনামার্গের অর্থ হচ্ছে স্বর্ণময় তৃণভূমি। এটা হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের গন্ডেরবাল জেলার একটি শৈল শহর। এই সোনামার্গ নিয়ে কিন্তু একটি ঐতিহাসিক তাৎপর্যও আছে, যেটা হচ্ছে প্রাচীন রেশম পথের একটি প্রবেশদ্বার ছিল কিন্তু সোনামার্গ, যেটা কাশ্মীরের তিব্বতের সাথে সংযুক্ত করেছিল। আর এখানে জজিলা পাস নামে একটা খুব কঠিন একটা এবং ভয়ঙ্কর রাস্তা আছে, ওটার নাম হচ্ছে জজিলা পাস। আর এটা সোনামার্গ যে টাউনটা আছে ওই টাউন থেকে কিন্তু 15 কিলোমিটার পূর্বে অবস্থিত এই সড়কটা। এবং এই সড়কটা লাদাখের একটি বেস ক্যাম্পও আছে, এবং লাদাখের প্রতিরক্ষা ভারতীয় সেনাবাহিনীর কাছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জজিলা পাস।
সোনামার্গ যেতে যেতে যতটুকু পথ যাচ্ছি বড় বড় পাহাড় চোখে পড়ছিল, আর আঁকাবাঁকা পথ তো আছেই। বড় বড় পাহাড়গুলো দেখে আসলেই মনটা খুব ভরে যাচ্ছিল। এত সুন্দর সবুজ পাহাড় এবং পাহাড়ের উপরে কিন্তু আবার বরফ জমানো, আঁকাবাঁকা পথে আসলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। এই সোনামার্গটি কিন্তু আজাদ কাশ্মীরের পার্শ্ববর্তী এলাকা বলা যায়, খুব কাছাকাছি। আপনারা ম্যাপে দেখলে বুঝতে পারবেন এই আজাদ কাশ্মীরের কিন্তু খুব কাছাকাছি অবস্থান এই সোনামার্গ জায়গাটার। তাই দুজনের সৌন্দর্য কিন্তু কোনো কমতি নেই, আপনি আজাদ কাশ্মীর বলেন আর এই ইন্ডিয়া সাইডের কাশ্মীরের সোনামার্গ বলেন, দুটাই একই রকম। আমরা যাচ্ছি আজকে সোনামার্গে এবং আমরা অনেকটা পথ চলে আসছি, আর এরপর আমরা এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড় এবং আমার চুল বাতাসে অনেকটা শক্ত হয়ে গেছে। দিল্লি দরবার, এই জায়গাটাতে আমরা চা কফি যা খাবার খাবো, আর অসাধারণ ভিউ এটার পাশে আপনারা দেখতেছেন। ও কি সুন্দর রোড, পাহাড়ে এই যে দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে, আর আমাদের এই যে গাড়ি, আমাদের ড্রাইভার ওয়াসিম ভাই, আর এরপর এরপর আমরা অনেকটা পথ তো চলে আসলাম শ্রীনগর থেকে, এখন আমরা যাচ্ছি সোনামার্গের দিকে। একটা ধাবাতে নামলাম আমরা, এখানে হালকা পাতলা নাস্তা করব এবং চা খাবো, আর যাই সোনামার্গের দিকে। আগে একটু নাস্তা করে নিই, এখানে ডিস্টার্ব করতেছ আমাকে? আচ্ছা ঠিক আছে, এরপর তো ধাবা, একটা ধাবাতে ঢুকলাম, ধাবা। আমরা আজকে যাচ্ছি শ্রীনগর থেকে সোনামার্গের দিকে, আর সোনামার্গ শ্রীনগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। আমরা একদম সকাল 7টায় বের হয়ে গেছি, এরপর আমরা একটা ধাবাতে এখন নামলাম, প্রায় ঘণ্টাখানেক গাড়ি চললো। এখন এখানে আমরা চা পান করতেছি। আমার এই পাশে বিশাল বড় বড় পাহাড়। আমরা আসলে বেসিক্যালি সোনামার্গ হচ্ছে বরফের জন্য বিখ্যাত, ওখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে আর প্রচুর পরিমাণে শীত। তো আমরা আমি গতকালকেই একদম সোনামার্গ আর গুলমার্গের জন্য একসাথে গাড়ি ঠিক করছি 6,000 দিয়ে। এখন রেট একটু বাড়ছি যেহেতু এখন সিজনাল টাইম, কাশ্মীরে অনেক ট্যুরিস্ট, এই জন্য রেট বাড়তি, সে রেট বাড়তি হিসাবে আমার মতে কমই হয়েছে। তো আমি যখন আগের বার আসছিলাম তখন মোটামুটি 500 টাকা এরকম কম ছিল প্রতি ট্রিপে। তো সে অনুযায়ী আমি আর 5 বছর পর কাশ্মীর আসছি, তো সেক্ষেত্রে এটা আমার কাছে মোটামুটি রিজনেবলই মনে হয়েছে। এখন সোনামার্গ যাওয়ার পালা, আর ওখানে আবার ঘোড়াওয়ালা আছে, কি এক জ্বালা, ওই সবখানে ঘোড়াওয়ালার ফাঁদের মধ্যে পড়তে হয়, তো যায় না কত টাকা বলে ঘোড়াওয়ালা। তো এখন এটাই হচ্ছে কথা। তো আমরা এই যে চাটা শেষ করে এরপর রওনা দিব সোনামার্গের দিকে। চাটা খাওয়া শেষ, এখন আমরা সোনামার্গের দিকে রওনা দিব। আর আমার সামনে এই যে দূর পাহাড়ে দেখেন বরফ দেখা যাচ্ছে, এই যে বরফের পাহাড় কত সুন্দর, লম্বা লম্বা পাহাড়, খুব বড় বড় পাহাড়, এবং এর মধ্যেই রোড চলে গেছে, খুবই সুন্দর। আর এই পাশেও বিশাল বড় বড় পাহাড়, এখানে একটা বাজার, বরফের পাহাড়গুলো দূর থেকে
তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে ওটা অবশ্যই ক্লিক দিবেন। আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, সহজে আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আর আমার এই কাশ্মীর ব্লগে আপনারা সব ডিটেলস পাবেন এবং সব কিছুই দেখতে পারবেন। যারা কাশ্মীর ভ্রমণ করবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই এটা খুবই ভালো হবে, আপনি খুব ইজিলি এই কাশ্মীর ঘুরতে পারবেন। আমার ব্লগটা যদি দেখেন তাহলে আমরা এখন যাচ্ছি সোনামার্গের দিকে এবং যাই সোনামার্গ দেখে আসি এবং ওখানে আমাদের জন্য কী অপেক্ষা করছে। আমাদের গাড়ি যতই এগিয়ে যাচ্ছে ততই যেন প্রকৃতি সুন্দর রূপ ধারণ করছে। এক পাশে পাথরের পাহাড় আর অন্য পাশে সবুজ, আর মাঝখানে কত সুন্দর নদী। খুব অসাধারণ সৌন্দর্য এই সোনামার্গে যাওয়ার পথটা। সোনামার্গের পরেই কিন্তু জজিলা পাস, এরপর লে সিটি, এই রোডটা দিয়েই কিন্তু আপনাকে লে যেতে হবে। আমরা অনেক সময় দেখি সিনেমাতে অনেকে বাইক নিয়ে যাচ্ছে, আসলে এখানের আবহাওয়া এবং বাতাস এতই সৌন্দর্য, আর যেতে যেতে এত সুন্দর সুন্দর গ্রাম দেখলাম পাহাড়ের উপর, খুব অসাধারণ এবং মন আঁকড়ে ধরার মতো সৌন্দর্য। তো এখান থেকে আমরা রওনা দিলাম এবং রওনা দেওয়ার পর দেখতে পাচ্ছি দূর থেকে বরফের পাহাড়গুলো, খুব চোখ জুড়িয়ে যাচ্ছে এই পাহাড়গুলো দেখার পর থেকে, এত সুন্দর সৃষ্টি উপরওয়ালার। একপাশ আপনার বরফ, একপাশে সবুজ, একপাশে পাথর, খুবই সুন্দর। আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সোনামার্গের মূল জায়গাটাতে। আমরা এখন চলে আসলাম সোনামার্গে এবং আমার চারপাশে দেখেন পাহাড় আর পাহাড়, এবং পাহাড়ের চূড়ায় প্রচুর পরিমাণে বরফ। তো আমরা এখন এখানে সাইট সিইং করবো থাজবাস এবং গিলেশ্বর। থাজবাস হচ্ছে ফার্স্ট ফেস আর গিলেশ্বর হচ্ছে সেকেন্ড ফেস। তো এখন এখানে একটাই মুসিবত, সেটা হচ্ছে ঘোড়াওয়ালা। তো ঘোড়াওয়ালার সাথে কথা বলবো, মানে সব জায়গায় ঘোড়াওয়ালা ছাড়া শান্তি নেই, এটা একটা কথা। এখানে আসলে ঘোড়াওয়ালার সাথে কথা দিয়ে মারপিট চলতে হবে। তো এরপর আমরা ঘোড়াওয়ালাকে ঠিক করে দেন যাব উপরে, দেখি ঘোড়াওয়ালার সাথে বার্গিং করে কী করা যায়। তো এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টা প্লাস, আমরা প্রায় সাড়ে সাতটার দিকে গাড়িতে উঠছিলাম। তো আস্তে আস্তে খুবই সুন্দর জায়গা উপভোগ করছি এবং আমার পাশে সবগুলো কিন্তু বরফ। আমার পিছনে আপনারা বরফের পাহাড় দেখতে পাচ্ছেন, ওইখানেই আমরা যাব। পর্যটনকে কেন্দ্র করে এই সোনামার্গের জায়গাটা দিন দিন যেন শহরের মতো হয়ে যাচ্ছে, আর পিছনে আর যে বড় বড় পাহাড় এগুলোর সামনেই অনেক দামি দামি রিসোর্ট আছে, এখানে থাকার ব্যবস্থাও আছে। আর ঘোড়াওয়ালা থেকে শুরু করে এখানে আসলে সবাই সিন্ডিকেটে চলে এই জায়গাটাতে, এবং এখানে অনেক দামি দামি রিসোর্টগুলোতে থাকতে হলে আপনাকে গুনতে হবে হাজার হাজার টাকা। আমি এখন আসি সোনামার্গ, আর আমার এই পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, প্লাস এখানে এই যে ঘোড়াওয়ালাগুলো আছে, তো ঘোড়াওয়ালাদের সাথে এখন রেড করতে হবে আপনাকে। এখানে ভিতরে যে সাইট আছে ওই সাইটগুলো ঘোরার জন্য, এখানে বাজরাঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল এখানে, যে পাকিস্তান যে জায়গাটা দেখাইছিল এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা সোনামার্গ। তো এখানে কিছু ঘোড়া আছে ঘোড়াওয়ালা, তো এদের সাথে কথা বলবো দেখি কি হয়। আর সামনে এখানে বিশাল বড় বড় রিসোর্ট আছে, তো যখন বরফের টাইম তখন এখানে ওরা থাকতে পারে, রিসোর্ট ভাড়া করে আপনারা চাইলেও থাকতে পারবেন এখানে যখন বরফ থাকে। আর সোনামার্গ দেখতে খুবই সুন্দর, একদম সুইজারল্যান্ডের মতোই। তো আমার পিছনে দেখেন আপনারা এই বিশাল বড় এরিয়া, আর সামনে এই যে আমার উপরে দেখেন এই যে শহর দেখা যাচ্ছে, ছোট্ট শহর সোনামার্গের, বড় বড় রিসোর্ট আছে। কোন জিসনে আপসে বাত কি পেলে ইয়ে সচ বলে উসনে ক্যা বাতায়া এই করে ইয়ে হ্যাঁ উসকো সাথ তো মে বলি তো বহুত জ্যাদা বলা আপ ক্যা বলা আপ তো দো গোরা 2000 বলা না নেই মেনে বলা আগার হাম 2000 মে আপকো আবার কই বলা তো মে মুঝে ঘুমা কে লাও 2000 মে আর কিসি নে মানা মেনে ইয়ে নেই বলা আপকো ঘুমায়েগা 2000 মে স্যার মেনে বলা কিতনে মে যাওগি মানুষ কুদা হ্যাজ লাস্ট মে লাস্ট মে 1600 লুঙ্গা বাস
এক ঘোড়া চলেছো? নেই যাওয়ি আপনি স্যার, আমার পিছে দেখতেছেন অনেক ঘোড়া দাঁড়ায় আছে, তবে এই পিছনে আমার পিছে দেখেন এই ছেঁচড়া ঘোড়াওয়ালা আমার পিছে ছাড়তেছে না। তো তারা, তাদের নাকি এখানে নাম্বার আছে, তো স্ট্যান্ড নাম্বার, তো সেক্ষেত্রে তারা নাকি মানে আমাকে ওরা ছাড়া কেউ নিতে পারবে না। এটা মানে একটা ধরতে গেলে একটা জুলুমি হয়ে গেল, মানে তাদের সাথেই যাইতে হবে। এটা কী ধরনের সিস্টেম আমি জানি না এই সোনামার্গে। আমার যাকে ইচ্ছা আমি তাকে নিয়ে যাব, যার সাথে আমার রেট হবে তাকে নিয়ে যাব, কিন্তু এখানে এই ধরনের সিস্টেম মানে এদের গভর্নমেন্ট যে ট্যুরিজম গভর্নমেন্ট যে কী করতেছে আমি বুঝলাম না। এটা এখানে তো ট্যুরিস্টদের হয়রানি ছাড়া আর কোনো কিছু না। এই যে আমি এখনও ঘোড়া নিতে পারলাম না, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি, কোনো ধরনের ঘোড়া আমি নিতে পারতেছি না। তো এখন দেখি, একজনকে কল করছি ঘোড়াওয়ালা, ও আসুক, ও আসলে ওর সাথে কথা বলে দেন ফিক্স করবো। অবশেষে পাইলাম ঘোড়া, দুইটা ঘোড়া নিলাম। তো আপনারা যখন আসবেন এ ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিব, হ্যাঁ উসকো নাম্বার মে দিয়ে দুঙ্গা ডিসক্রিপশন মে, উসকো সাথ বাত করেগি, ও বহুত কম রেট মে দেগা, কোই বাত নেই হ্যায়, তো কোনো সমস্যা নাই। আপনারা যখন আসবেন আমি ওর নাম্বার দিয়ে দিচ্ছি। আমি দুইটা ঘোড়া সোনামার্গের 1700 টাকা রুপি দিয়ে নিছি, তো কোনো সমস্যা নাই, ও আপনার জন্য কমায় রাখবে। তো আমরা এখন যাব এই জায়গায় উপরে তাজবাস, আর ওর আরেক কেন নামে গিলেশ্বর, হ্যাঁ ওই দুই জায়গায় যাবো। দেন ওই দুই জায়গায় গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো কী আছে ওখানে। তো চলেন যাওয়া যাক। আপনার নাম কী বলা? ইমরান ভাই, হ্যাঁ আমাদের সাথে আছে ইমরান ভাই। আপ জায়গা কি? দুসরা। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো যাওয়া যাক তাহলে। আপ ঘোড়া লেয়াও ভাই রে ভাই, মানে পুরা একটা ঘন্টা চলে গেলো এই ঘোড়ার সাথে ফেডার করতে করতে, মানে পিছেই ছাড়ে না এরকম অবস্থা। পিছে আপনার সাথে একদম মাস্টার গামের মতো লাগিয়ে থাকে, তো শেষমেশ এখন নিতে পারলাম। এখন আমরা যাবো ওই যে পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন আমার, এই যে পিছনে এই জায়গাটাতে আমরা যাবো। হ্যাঁ ইউটিউব, হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব ডাল দো। আমার পিছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন তাজবাস আর গিলেশ্বর হচ্ছে ওইখানে, ওইখানে স্নোফল হয়েছে, আমরা ওখানে যাব। তো ওখানে আপনাদেরকে দেখাবো কী কী আছে। তো যাওয়া যাক, আমরা এখন ঘোড়ার পিঠে উঠবো, ঘোড়ার পিঠে উঠেই এরপর আমরা যাব। ঘোড়াওয়ালার সাথে মানে তর্কাতর্কি করার জন্য এনার্জি নিয়ে আসবেন, নাহলে শেষ। এই ঘোড়া একটা ঘোড়া তারা 1800 করে আবার থেকে চার্জ করছে, তার মানে বুঝেন। এখন আমি দুইটা ঘোড়াই নিছি 1700 রুপি দিয়ে। তো ঠিক আছে যাই, এখন এরপর যাওয়ার পর দেখা যাবে। সোনামার্গের মূল স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি এখন তাজবাস এবং গিলেশ্বরের দিকে। এই জায়গা থেকে তাজবাস গিলেশ্বর কিন্তু 5 কিলোমিটার আপনি হেঁটে যেতে পারবেন। আমরা যেহেতু প্রথম যাচ্ছি ওই জায়গাটাতে, এই জন্য আমরা ঘোড়া নিয়ে নিলাম, যেহেতু ওই পথটা আমাদের জানা নেই। তো আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে আপনারা হেঁটেও যেতে পারবেন ওই জায়গাটাতে। আর এইখান থেকে ওই পাহাড়ি পথ হেঁটে যেতে আপনার প্রায় 1.5 ঘন্টা সময় লাগতে পারে। এটা আসলে যারা ট্র্যাকিং করে তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ এই জায়গাটা। তো ওই জায়গাটা পুরোটাই পিচ করা, এই জন্য আপনার হাঁটতে কোনো সমস্যা হবে না। তাজবাস গিলেশ্বরে কিন্তু প্রচুর পরিমাণে বরফ থাকে এবং শীতকালে এই জায়গাটাতে প্রায় 10 ফুটের উপরে বরফ থাকে। এখানে অনেক রকম স্কেটিং থেকে শুরু করে আরও অনেক কিছুই বিনোদনের ব্যবস্থা থাকে বরফের সময়। আর এই জায়গাটাতে কিন্তু শীতকালে একদম -15 ডিগ্রির নিচে চলে আসে এই সোনামার্গে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে বরফের পাহাড়গুলো আমাদের কাছের দিকে কাছে চলে আসছে। আর এত সুউচ্চ পাহাড়গুলো দেখতে ভয়ানক মনে হচ্ছিল মাঝে মধ্যে। আর এই বরফের পাহাড়ের সাথে যে নীল আকাশ খুব সুন্দর লাগছিল আমার ক্যামেরায়। আর সেই সাথে আমি শেষ করব আমার সোনামার্গ পর্বের প্রথম পর্বটি। আর
যেহেতু সোনামার্গের এই পর্বটা অনেক বড়, সেজন্য আমি এটাকে দুটা পার্ট করেছি। তো প্রথম পার্টটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবেন গিলেশ্বর এবং তাজবাসটি কেমন।